টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন মেহেদী মিরাজ। টিম কম্বিনেশন আগের চেয়ে অনেক ভালো বলে দাবি করে পেস বোলিং এবং স্পিন ডিপার্টমেন্টের উন্নতির কথা জানান তিনি। পাশাপাশি দলের সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার কথা জানান এই অলরাউন্ডার। সিলেটে নিজেদের ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান MKS এর আউটলেট উদ্বোধনকালে এসব কথা বলেন মিরাজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ব্যস্ত সূচিতে রয়েছে টিম বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ে সিরিজ। এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। ক্যাম্প শুরুর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস টেস্টে নিজেদের পরখ করে দেখেন শান্ত মুশফিকরা। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। সিলেটে নিজেদের ক্রীড়া সামগ্রীর আউটলেট উদ্বোধনকালে তিনি জানান, বিশ্বকাপে সেরাটা দিতে মুখে আছে দল। প্রত্যাশা অনেক বেশি থাকবে সবার, কারণ ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা এমন একটা ইভেন্ট, এখানে পারফর্ম করলে ভালো খেললে অনেক কিছু ডিপেন্ড করে। সো প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের প্রিপারেশন ওয়াইজ খুব ভালো হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ আছে। টিম কম্বিনেশন আগের চেয়ে অনেক ভালো বলে মনে করেন মিরাজ। পেস ও স্পিন ডিপার্টমেন্ট বেশ পরিণত, যা বিশ্বকাপের আগে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। কম্বিনেশনটা ভালো আছে, আমাদের বোলিং সাইডটা খুবই ভালো, আমি খুব আশাবাদী। পেস বলাররা খুব ভালো বল করছে, স্পিনার আছে, জাস্ট ব্যাটসম্যানরা যদি শুধু আমরা রান করতে পারি তাহলে আমরা মনে হয় না কোনো টিমের সাথে ওই রকম খারাপ হবে। দেশের ক্রিকেট সামগ্রীর একমাত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান MKS, অদূর ভবিষ্যতে এই ব্র্যান্ডের পরিধি বাড়ানোর কথা জানান ইমরুল কায়েস। মানের দিক থেকে অন্য কোম্পানির তুলনায় MKS পিছিয়ে থাকবে না বলে আশা এই ওপেনারের। ম্যাটেরিয়ালসগুলো যে জায়গার থেকে আনা হয় সবার, আমাদের একই জায়গার থেকে হচ্ছে, তাও মনে হয় যে কোয়ালিটির দিক থেকে এটা কোনোরকমভাবে কম হওয়ার কথা না। আমরা চেষ্টা করবো যে আমরা আরও বেটারভাবে কীভাবে করা যায়। সাশ্রয়ী মূল্যে সেরা 15 গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান ইমরুল কায়েস। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।